খুব অল্প কিছুদিনের মধ্যে হ্যাকিং শব্দটা কিভাবে যেন আমাদের জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে। আপনি যদি অনলাইনে গিয়ে লাস্ট কয়েক মাসের হ্যাকিং অ্যাটেম্প্ট সম্পর্কে একটু সার্চ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে প্রত্যেকটা দিন আপনার চারপাশে কি পরিমাণ হ্যাকিং অ্যাটেম্প্ট হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কাজী তালিম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বর্তমান সময়ের প্রচলিত বেশ কিছু কমন হ্যাকিং অ্যাটেম্পটস নিয়ে, এবং এই হ্যাকিং অ্যাটেম্পটসগুলো যদি আপনার সঙ্গে হয়ে যায় তাহলে মূলত আপনার আসলে কি করা উচিত। বর্তমান সময়ের খুব কমন এবং বহুল প্রচলিত একটি হ্যাকিং অ্যাটেম্পট হচ্ছে ইমেল বম্বিং। ধরে নিন আপনি আপনার বিজনেস ক্লায়েন্টের কোনো একটা ইম্পর্টেন্ট ইমেলের জন্য অপেক্ষা করছেন। ইমেলটি আসার পর ইমেলটিকে পড়ে খুব ইমিডিয়েটলি আপনাকে রেসপন্স ব্যাক করতে হবে। ঠিক এই মুহূর্তে আপনার ইমেলের ইনবক্সে যদি একসঙ্গে হাজার হাজার ইমেল চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইম্পর্টেন্ট মেলটিকে আর খুঁজে পাবেন না। এক্ষেত্রে যেটা হয়, হ্যাকাররা মূলত আপনার ইমেল অ্যাড্রেসটাকে টার্গেট করে তাদের স্পেশালি তৈরি করা এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে আপনার ইমেলের ইনবক্সে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ইমেলকে একসঙ্গে বাল্কে সেন্ড করে দেয়। এর মাধ্যমে আপনি কিন্তু চাইলেও আপনার প্রয়োজনীয় মেলটিকে আর ইমিডিয়েটলি খুঁজে পেতে পারবেন না। সো এইভাবে ইমেল বম্বিং এর মাধ্যমে একজন হ্যাকার কিন্তু চাইলেই আপনার ইমার্জেন্সি বিজনেস কমিউনিকেশনকে স্পয়েল করে দিতে পারে। আরেকটি অতি প্রচলিত হ্যাকিং অ্যাটেম্পট হচ্ছে ইমেল স্পুফিং। ইমেল স্পুফিং এর ক্ষেত্রে মূলত সেন্ডারের ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেইল পাঠানো হয়। জাস্ট ফর এক্সাম্পল, আপনার কাছে এমন একটি মেইল আসলো যেখানে লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংকের আপনি কোনো একটা লটারি জিতেছেন, যেখানে আপনি 10 লক্ষ টাকা পুরস্কার পাবেন। তবে এই পুরস্কারটি উঠানোর জন্য আপনাকে একটা ফর্ম ধরিয়ে দেওয়া হলো, যেখানে আপনার পার্সোনাল নাম, ফোন নাম্বার থেকে শুরু করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ডিটেইল একটা ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হচ্ছে। সো এক্ষেত্রে যেটা হয়, হ্যাকার মূলত এক ধরনের স্পেশালাইজ সফটওয়্যার ব্যবহার করে সেন্ডারের ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করে ফেলতে পারে। অর্থাৎ আপনার কাছে যে মেইলটি আসছে, আপনি কিন্তু দেখবেন সেন্ডার হিসেবে বাংলাদেশ ব্যাংকের ইমেল অ্যাড্রেস দেখানো হচ্ছে, কিন্তু মূলত হ্যাকাররা একটা টুলসের মাধ্যমে তাদের এই ইমেল অ্যাড্রেসটিকে স্পুফ করে একটা অল্টারনেট ইমেল অ্যাড্রেস থেকে আপনাকে মেইল পাঠিয়ে থাকে। সো এই ধরনের কোনো মেইল আসলে আপনার সর্বপ্রথম উচিত হবে মেইলটা সম্পর্কে আপনার যে ইমেইলের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তার সঙ্গে ক্রস চেক করে নেওয়া, যে আসলে এই ধরনের কোনো অথেন্টিক মেইল আপনার ইনবক্সে আসার কথা ছিল কিনা। এগুলো না হয় বললাম স্পেসিফিক মেইল অ্যাকাউন্ট হ্যাকিং এর কথা, বাট ম্যাক্সিমাম কেসে আমাদের সাথে যেটা হয়, আমাদের হাতে থাকা স্মার্টফোন কিংবা আমাদের কম্পিউটারগুলোই কিন্তু কম্প্রোমাইজড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মূলত আমরা আসলে বুঝবো কিভাবে যে আমাদের ডিভাইসগুলো হ্যাক হয়ে গিয়েছে, আর হ্যাকাররা মূলত কিভাবে এই ডিভাইসগুলোকে হ্যাক করে থাকে। সো একটা ডেভেলপমেন্ট পার্টে যে কোনো একটা ছোট্ট ভুল একটা হ্যাকারের জন্য অনেক বড় অপরচুনিটি তৈরি করে দেয়। জাস্ট ফর এক্সাম্পল, আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিংবা ইনস্টল হয়ে থাকা যে কোনো একটা সফটওয়্যারের একটা ছোট্ট লুফলের মাধ্যমে কিন্তু আপনার হ্যাকার এই কম্পিউটারগুলোকে খুব নিমিষেই হ্যাক করে ফেলতে পারে। এক্ষেত্রে মূল সমস্যা আসলে যেটা হয়, আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি না যে আমাদের ডিভাইসগুলো ইতিমধ্যেই হ্যাক হয়ে গিয়েছে। তো আপনি আসলে মূলত বুঝবেন কিভাবে যে আপনার স্মার্টফোনটি অথবা আপনার কম্পিউটারটি অলরেডি হ্যাকারের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। আপনি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে দেখবেন আপনার ডিভাইসটির যে সিস্টেম রিসোর্স ইউটিলাইজেশনের কোয়ালিটি ছিল সেই জিনিসটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। কারণ একজন হ্যাকার যখন একটা সিস্টেমের অ্যাক্সেস নেয়, তখন কিন্তু সে মূলত আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ডেটা আকারে তার সিস্টেমে আপলোড করতে থাকে। অর্থাৎ আপনার কম্পিউটার বা আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ইতিপূর্বে ইউজুয়ালি যে পরিমাণ সিপিইউ, র্যাম, রিসোর্স ইউটিলাইজ হতো, তার থেকে এই জিনিসগুলোর ইউটিলাইজেশন রেশিও কিন্তু অনেক বেড়ে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য হারে বাড়বে হচ্ছে আপনার ডাটা ট্রান্সফার রেশিও। অর্থাৎ আপনার ডিভাইস থেকে আপনি যদি জাস্ট নেটওয়ার্কিং এ গিয়ে ইন্টারনেটে কি পরিমাণ প্যাকেট সেন্ড রিসিভ হচ্ছে এই জিনিসটা চেক করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার পিসিতে আপনি হয়তো বা কোনো কিছুই ডাউনলোড আপলোড করছেন না, বাট এই মুহূর্তেও আপনার পিসি থেকে হিউজ পরিমাণ স্পিড আপলোড কিংবা ডাউনলোড হচ্ছে। সো এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার পারমিশন ছাড়াই আপনার ডিভাইসটি থেকে বিভিন্ন ধরনের ডাটা চলে যাচ্ছে। পাশাপাশি যে কোনো ডিভাইস হ্যাক হয়ে গেলে তার পারফরমেন্সটা অনেকটাই স্লো হয়ে যায়। এতক্ষণ না হয় বললাম হ্যাকিং আসলে কিভাবে হয় এবং আপনি কি কি ধরনের হ্যাকিং এর শিকার হতে পারেন। তো এই ধরনের হ্যাকিং অ্যাটেম্পট যদি আপনার সঙ্গে প্রকৃতপক্ষে ঘটে যায়, সেক্ষেত্রে আপনার আসলে কি করণীয় রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল, আপনি যদি মেইল বম্বিং এর শিকার হন, অর্থাৎ আপনার ইনবক্সে একটার পর একটা কন্টিনিউয়াসলি ইমেল চলে আসতেছে এবং আপনি কোনোভাবেই আপনার ইম্পর্টেন্ট মেইলগুলোকে ট্র্যাক করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার যে কাজ হবে, আপনি যে কোনো একটা ইমেইলের সাবজেক্টকে সিলেক্ট করে মেইলটাকে আপনার স্প্যাম বক্সে ফেলে দিন। এর ফলে যেটা হবে, পরবর্তীতে ওই সাবজেক্ট লাইনে অথবা ওই সেন্ডারের কাছ থেকে যে পরিমাণ মেইলই আসুক না কেন, সবগুলো মেইলই কিন্তু আপনার স্প্যাম বক্সে চলে যাবে। আর এইভাবেই মূলত আপনি ইমেল বম্বিং অ্যাটাক থেকে বেঁচে যেতে পারেন। পাশাপাশি আপনি আপনার ডিভাইসকে কম্প্রোমাইজ হওয়া থেকে যদি সেভ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে ওএস এবং সফটওয়্যারগুলোর প্যাচগুলোকে প্রপারলি আপ টু ডেট রাখা। কারণ একটা অপারেটিং সিস্টেম কিংবা একটা সফটওয়্যারের যখন প্যাচ আপডেটের নোটিশ আসে, সেক্ষেত্রে মূলত এই বাগ ফিক্স এবং হ্যাকাররা যে ধরনের লুপহোল খুঁজে পায় সেই জিনিসগুলোকে ফিক্স করে এই আপডেটগুলো নিয়ে আসা হয়। আপনি যদি এই আপডেটগুলোকে ইনস্টল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিস্টেমগুলো হ্যাক হওয়ার চান্স অনেকাংশেই কমে যাবে। আর অনলাইনে সোশ্যাল অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্ট যে ধরনের অ্যাকাউন্টটি আপনি মেনটেন করেন না কেন, অবশ্যই অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোডটি আপনি অন করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার সিস্টেমে যদি কেউ অ্যাক্সেসও পেয়ে যায়, আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কারণে আপনার ইমেল কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনের সিম কার্ডটিতে অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত সে কিন্তু আপনার সিস্টেম
সিস্টেমে এন্ট্রি করতে পারবে না আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনার সমস্ত সিস্টেমের জন্য আপনি কোনো সময় কিন্তু সিঙ্গেল পাসওয়ার্ড ইউজ করবেন না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য কমপ্লেক্স কিছু আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করুন জানি বিষয়টা অনেকটাই জটিল হয়ে যায় কিন্তু আপনি যদি যে কোনো একটা স্মার্ট পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য পৃথক পৃথক এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন সো ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের সিম্পল সিম্পল স্টেপগুলো ফলো করে আপনি কিন্তু মূলত হ্যাকিং অ্যাটেম্প থেকে নিজেকে সেভ করতে পারেন আশা করি এই ভিডিওটি থেকে হ্যাকিং অ্যাটেম্প এবং হ্যাক থেকে আপনি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন তার বেসিক লেভেলে আপনি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার